মতে যে বড় খবরের দিকে নজর রাখবো। সাত সকালে অ্যাকশন মোডে দেখা গেল ইডি আধিকারিকদের, মূলত এবার সন্দীপ ঘোষের পৈতৃক সম্পত্তির হদিশ মিলল। ইডি আধিকারিকদের নজরে বহু আগে থেকেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সাত সকালেই আরও একবার অ্যাকশন মোডে দেখা গেল ইডি আধিকারিকদের, মূলত কলকাতায় তিনটি জায়গায় হানা দিল ইডি আধিকারিকরা। এরই মধ্যে একটি জায়গায় রয়েছে সন্দীপ ঘোষের পৈতৃক সম্পত্তি। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি ততন মাখালের সঙ্গে। ততন, সাত সকালে আবারও অ্যাকশন মোডে সিবিআই আধিকারিকরা, তার পাশাপাশি যেমনটা জানতে পারা যাচ্ছে সন্দীপ ঘোষের পৈতৃক সম্পত্তির হদিশ মিলল এবার। ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান থেকে আর কি কি উঠে আসছে? তোমাকে জানিয়ে রাখি, সন্দীপ ঘোষের পৈতৃক যে সম্পত্তি রয়েছে সেই পৈতৃক সম্পত্তি সহ কলকাতায় আরো দুটি জায়গায় তল্লাশি চালাচ্ছে, যেমন রয়েছে কালিন্দী রয়েছে, এবং পৈতৃক সম্পত্তি তার নোয়াপাড়াতে। এই নোয়াপাড়ায় তার বাবা মা থাকে মূলত, এবং তারা যখন বাইরে যায় তখন একজন কেয়ারটেকার আছে, তিনি থাকেন, এবং এখন তার বাবা মা সেখানে নেই এবং সেই কেয়ারটেকারের কাছে চাবি ছিল। সাত সকালে যখন ইডি আধিকারিকরা সেখানে আসেন এবং বেশ কিছুক্ষণ তাদের দাঁড়িয়ে থাকতে হয়, কারণ বাড়িতে চাবি দেওয়া ছিল এবং যার কাছে চাবি আছে তাকে খবর দেওয়া হলেও বেশ কিছুক্ষণ সময় লাগে। সেই জন্য ইডি আধিকারিকরা প্রস্তুতি নিচ্ছিলেন যাতে চাবি যারা বানায় তাদের নিয়ে এসে চাবি বানিয়ে চাবি দরজা খুলে ভেতরে প্রবেশ করুক। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই সেই কেয়ারটেকার এসে পৌঁছায় এবং তিনি চাবি দেয়, সমস্ত ঘরের দরজা খোলা হয় এবং ইডি আধিকারিকরা প্রবেশ করেন। তোমাকে জানিয়ে রাখি, এটি সন্দীপ ঘোষের পৈতৃক সম্পত্তি, তুমি যেমনটা বললেন, এবং গেটের সামনে লেখা রয়েছে ঘোষ ভিলা। এবং পনেরোই আগস্ট সিবিআই আধিকারিকরা একটি নোটিশ এখানে দিয়ে গেছিল যাতে 16 আগস্টে দেখা করে সিবিআই দপ্তরে। এই নোটিশটি হচ্ছে আরজি করে যুবতী ডাক্তার ধর্ষণ এবং খুনের মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য দেওয়া হয়েছিল। তারপরে সন্দীপ ঘোষকে ডাক্ত সিবিআই আধিকারিকরা, এবং পরবর্তী সময় তাকে আর্থিক দুর্নীতি মামলা, যে আরজি করের আর্থিক দুর্নীতি মামলা রয়েছে সেই মামলাতে তাকে গ্রেপ্তার করা হয়। এবং আজ সকাল থেকেই সেই বাড়িতে রয়েছে ইডি আধিকারিকরা, বিভিন্ন নথি খতিয়ে দেখছে, এবং সূত্র মারফত জানা যাচ্ছে সেখানে বেশ কিছু নথি তারা ইতিমধ্যেই উদ্ধার করেছে, যেটা আরজি করের আর্থিক দুর্নীতি সংক্রান্ত নথি এবং তার পরিবারে বেশ কয়েকটি সম্পত্তি হয়েছে, যে সম্পত্তির নথিপত্র সেখানে রয়েছে। যদিও এই মুহূর্তে পরিবার একেবারে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে কিছু বিশেষ নথি, যেখানে অবৈধ সম্পত্তি, যেটা যার কোনো তার ইনকামের মধ্যে থেকে, যেটা যে ইনকাম যে কর দেয় সেই ইনকামের মধ্যে নয়, এটি আলাদা, যেটি মনে করছি যে আর্থিক দুর্নীতির অর্থ দিয়ে এই সম্পত্তিগুলো করা হয়েছে, সেই সম্পত্তির হদিশ ইতিমধ্যেই পেয়েছে সূত্র মারফত জানতে পারছি। এবং ইডি আধিকারিকরা এখনো ভেতরে রয়েছে, তারা আরো বেশ কিছুক্ষণ থাকবে বলে জানতে পারছি, কারণ একাধিক জায়গায়, কলকাতা শহরের একাধিক জায়গায় এই তল্লাশি চলছে। যেমন তোমাকে জানালাম দমদম কালিন্দী হাউসিং স্ট্রিটে, সেখানে দেবদত্ত চ্যাটার্জি, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী, তার বাড়িতেও ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। এবং এই পৈতৃক সম্পত্তি যেখানে রয়েছে সেখানে মূলত বিশেষভাবে তল্লাশি চালাচ্ছে, কারণ এই বাড়িতেই সিবিআই আধিকারিকরা নোটিশ দিয়ে গেছিল তাকে 16 আগস্ট সিবিআই দপ্তরে দেখা করার জন্য। তোমাকে আগেই জানালাম কোন এবং ধর্ষণের মামলায় সম্পর্কিত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। একদমই ততন, তবে দেখো তিন জায়গায় মূলত যে তল্লাশি অভিযান চলছে, একদিকে যেমন নোয়াপাড়া রয়েছে যেখানে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়ির হদিশ পাওয়া গেছে, তার পাশাপাশি যেটা জানতে পারা যাচ্ছে যে কালিন্দি এবং তালা এলাকাতেও তো তল্লাশি চালানো হচ্ছে ইডি আধিকারিকদের পক্ষ থেকে, সেখানে মূলত কি জানতে পারছো? দেখো, তালা এলাকায় যে তল্লাশিটা চলছে সেটিও একজন ব্যবসায়ীর বাড়ি, তিনিও সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। সেই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হওয়ার কারণে সন্দীপ ঘোষের সাথে আর্থিক লেনদেন রয়েছে বলে মনে করছে সিবিআই আধিকারিকরা, কারণ আরজি করে যে আর্থিক দুর্নীতি হয়েছে সেই আর্থিক দুর্নীতি সংক্রান্ত তথ্য পাওয়ার জন্যই সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তালা অঞ্চলে সেখানে তারা তল্লাশি চালাচ্ছে। যদিও এখনো পর্যন্ত জানা যায়নি সেখান থেকে কি উদ্ধার হয়েছে, কিন্তু ইডি আধিকারিকরা সাত সকালে প্রবেশ করেছে, প্রায় 4 ঘন্টা হতে যায়, এখনো পর্যন্ত তারা সেই বাড়িতেই রয়েছে, তল্লাশি চালাচ্ছে। সেক্ষেত্রে মনে করে যাচ্ছে তাদের হাতে এমন কিছু তথ্য এসেছে, সেই জন্যই তল্লাশি চালিয়ে যাচ্ছে এখন, এবং সময়টা দীর্ঘ হতে পারে, কারণ
যেহেতু আর্থিক দুর্নীতি মামলা এবং সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই ব্যবসায়ী, তালা অঞ্চলে যিনি থাকেন তার বাড়িতেই তল্লাশিটা চলছে, সেখান থেকে নথি উদ্ধার হতে পারে, কারণ আর্থিক লেনদেন সম্পর্কিত নথি হতে পারে, সমস্ত আর্থিক যে অর্থটা সেটা অবৈধ, সেই কারণে এখানে কিছু নথি পাওয়া যেতে পারে বলে মনে করছে ইডি আধিকারিকরা। তার পাশাপাশি তোতন কালিন দিতেও চলছে এই তল্লাশি অভিযান, মূলত অক্টেন নামের যে মেডিকেল কোম্পানি সংস্থা রয়েছে সেই অফিসে চলছে এই তল্লাশি, সেই বিষয়ে কি জানতে পারা যাচ্ছে? দেখো, এই তল্লাশিগুলো চলছে মূলত আরজিকর হাসপাতালে যে সমস্ত মেডিকেল সরঞ্জাম আর ওষুধ যেত, সেই সমস্ত সম্পর্কিত যারা জড়িত রয়েছে এবং যে মেডিকেল স্টোর থেকে যেত সেখানেও তারা তল্লাশি, এর আগে হাওড়ায় একজনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল যিনি মেডিকেল স্টোরের অপারেশনের সমস্ত জিনিসপত্র পাঠাতো, তার বাড়িতেও তল্লাশি চালিয়েছিল। আজকেরও সেই দমদম কালিন্দী স্ট্রিটে C28/2 কলকাতা 99 দেব দত্ত চ্যাটার্জি, তার বাড়িতেও একই কারণে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। মনে করছে এই সময় সন্দীপ ঘোষ যেহেতু জেল কাস্টডিতে রয়েছে, তাকে আলিপুর সিবিআই বিশেষ আদালতের পক্ষ থেকে জেল হেফাজত দেওয়া হয়েছে 23 সেপ্টেম্বর পর্যন্ত, তার আগে ইডি আধিকারিকরা যদি কোনো তথ্য জোগাড় করতে পারে তারপরেই আবার সিবিআই আধিকারিকরা 23 সেপ্টেম্বর যখন সন্দীপ ঘোষকে আবার আদালতে পেশ করা হবে তখন তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে রাখতে বলে আজকের এই ইডি তল্লাশি শহর জুড়ে। দিশা, একদমই ধন্যবাদ তোতন। এদিকে এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমরা নজর রাখছি, আরজি করে দুর্নীতি ইস্যুতে তৎপর ইডি, সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডির হানা, আরজি করে দুর্নীতি ইডির নজরে সন্দীপ ঘোষ, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতির তদন্তে একসঙ্গে শহরের 3টি প্রান্তে হানা তদন্তকারীদের, নিউটাউন সংলগ্ন হাতিয়ারার নোয়াপাড়া মল্লিক বাগানে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে হানা ইডির, এই বাড়িতে সন্দীপ ঘোষের মা ও বাবা থাকতেন বলে দাবি প্রতিবেশীদের, তবে আরজিকরের ঘটনার পর থেকেই এই বাড়িতে আর কেউই থাকেন না এমনটাই বলছে সূত্র। একই সঙ্গে টালায় চন্দন লৌহের বাড়ি এবং কালিন্দীর একটি ওষুধের দোকানে চলছে তল্লাশি, পাশাপাশি সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী দেবদত্ত চ্যাটার্জি কালিন্দীর বাসিন্দা, তার বাড়িতেও চলছে ইডির তল্লাশি। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল দুর্নীতির সাত সকালে অ্যাকশন মোডে দেখা গেল ইডি আধিকারিকদের একযোগে বাংলা 3টি জায়গায় হানা, হাতিয়ারার নোয়াপাড়া মল্লিক বাগানে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানের নামে সেখানে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়ির হদিস মেলে এবং পৈতৃক বাড়িতেই চলল এই তল্লাশি, একই সঙ্গে টালায় চন্দন লৌহের বাড়িতেও ইডি হানা, চন্দনের বাড়িতে চলছে তল্লাশি, এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী, পাশাপাশি লেক টাউন কালিন্দীর হাউজিং কমপ্লেক্সের C28 বাড়িতেও ইডি আধিকারিকদের তল্লাশি চলছে, মূলত দেবদত্ত চ্যাটার্জি যিনি কিনা সন্দীপ ঘনিষ্ঠ এক বিশিষ্ট ব্যবসায়ী তার বাড়িতে চলছে এই তল্লাশি, সেই বাড়িতে রয়েছে অক্টেন মেডিকেল কোম্পানির অফিস এমনটাই বলতে সূত্র, সেই মেডিকেল কোম্পানিতেও জোর কদমে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। তুমি চাবি নিয়ে আসলে? হ্যাঁ, দিয়ে দিছো। কতক্ষণ এতক্ষণ দাঁড়াতে হলো কেন? ওই ঘরে বসেছি না। না না, বলছি এতক্ষণ চাবি কোথায় ছিল? চাবি আমার কাছে ছিল, আমি তো আমার শুধু গেটের চাবি, হ্যাঁ, আর ওই এই ঘরের চাবি, আর আমার কাছে চাবি নেই। দীর্ঘক্ষণ ধরে তো ইডি আবার দেখলাম যে ওই একটা চাবি টাঙানো ছিল, তাও দিয়ে দিই। তুমি কোথায় থাকো? আমি এই গলি হতে। তুমি কি কতদিন ধরে কাজ করো এখানে? আমি মোটামুটি ওর বাবা মা যখন বেড়াতে যায় 5 দিন 6 দিন করে তখন আমি থাকি। এখানে সন্দীপ ঘোষ আসতে যেত? না না, আমি দেখি, আমি বলতে একবার দেখি, ওই যখন দুর্গাপুজো হয় তখন আমি দেখি, তাছাড়া আমি দেখি।